ABC News HD Live augments the truth. আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে আমরা উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তার নিকট আমরা একটা স্মারকলিপি আজ প্রেরণ করব। আমাদের বক্তব্য হচ্ছে এই যে কলেজগুলিতে যে অনলাইন ভর্তি প্রক্রিয়া চলছে, সেখানে আমরা দেখলাম এই প্রথম যে তালিকা লিস্ট হলো সেখানে নিজ এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীরা নিজ এলাকার কলেজে ভর্তি না হতে পেরে আপনার দূরবর্তী যে কলেজগুলো সেখানে ভর্তি প্রক্রিয়া তারা তাদের SMS করেছে যে সেখানে তারা ভর্তি নির্বাচিত হয়েছে। তাহলে এটা নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়েছে যে 70 কিলোমিটার 100 কিলোমিটার দূরে একটা কলেজে যদি একটা ছাত্রছাত্রী পড়তে যায় তাহলে তার কি উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব হবে। আজকের এই ত্রিপুরার এই প্যান্ডামিক কন্ডিশনের মধ্যে কী অবস্থা আমরা লক্ষ্য করছি। একদিকে কলেজগুলির মধ্যে আপনার আসন সংখ্যা সীমিত, কলেজের মধ্যে স্থায়ী শিক্ষক নেই, অধ্যাপক নেই, অধ্যক্ষ নেই, কলেজগুলিতে রেফারেন্স বই নেই। এই অবস্থার মধ্যে কলেজ তো পরিকাঠামোহীন অবস্থায় ঢুকছেই, এর মধ্যে এই যে প্রথম তালিকা যে লিস্ট হলো যেখানে নিজ এলাকার ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে সুযোগ নেই, দূরে তাদেরকে তেলিয়ামুড়া খোয়া এই সমস্ত কলেজে একটা ছাত্র নির্বাচন হয়েছে নির্বাচিত হয়েছে কলেজে SMS আসছে, তাহলে নিঃসন্দেহে উচ্চশিক্ষার মধ্যে এই ছেলেগুলির ছাত্রছাত্রীদের অবস্থা খারাপ হবে। তাই আমরা দাবি রাখছি এই উচ্চশিক্ষা দপ্তরের নিকট অবিলম্বে এটা যেন দেখে, এবং আমরা 4টা দাবি নিয়ে এখানে এসেছি। কলেজগুলিতে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যক্ষ এবং অধ্যাপক নিয়োগ করতে হবে। কলেজগুলিতে প্রতিটা বিভাগের অনার্স কোর্সের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে, এবং করোনার এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভর্তির ফি সহ কোনো ধরনের ফি যেন নেওয়া না হয়, সম্পূর্ণ ফি যেন মুকুব করা হয়, এবং এই কলেজগুলিতে নিজস্ব এলাকার যে কলেজগুলো সেখানে যাতে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পায় তা যেন গ্যারান্টি করে উচ্চশিক্ষা করতে। আমি রামপ্রসাদ আচার্যজি, রাজ্য সম্পাদক।